প্রুফগুলো দেখে আসি আসলে কেন তীব্র শক পাবো, কেন কম শক পাবো, বিশ্ব পাবো, এগুলো একটু দেখে আসি আমরা। তার জন্য আমাদের কী দরকার? স্টার কানেকশানের প্রুফ দরকার আমাদের। কী দরকার বলেন? প্রুফ দরকার। আসেন এবার দেখেন এই ভোল্টেজটাকে ভালো করে দেখবেন আপনারা। হ্যাঁ আচ্ছা দেখো ওইদিকে এবার আসো তোমার। আচ্ছা এখন এই ভোল্টেজ, এই ভোল্টেজের নামটা কি আমরা কি ভিএএন বলতে পারি? স্টারের বেলায় ভিএএন বলতে পারি, কারণ একটা প্রান্ত এতে আছে আর একটা প্রান্ত কোথায় আছে? নিউট্রাল এনে আছে। তিনটা শর্ট করে আমরা এন বলছি না, এটাকে বলতে পারি এএন, এটাকে বলতে পারি ভিবিএন, এটাকে বলতে পারি কি ভি। তার মানে এইটাকে আমরা কিন্তু এখন ভিএএন বলতেই পারি, এটাকে আমরা ভিভিএন বলতেই পারি, এটাকে আমরা ভিসিএন বলতেই পারি, পারি কিনা? তাহলে ভিএএন আছে কততে? ভিএএন যদি আমরা ফেজরে নিই তাহলে কত? ভিএম অ্যাট অ্যান অ্যাঙ্গেল জিরো, ভিভিএমকে ফেজরে নিলে ভিএম মাইনাস ওয়ান। এখন আর সাইনোসয়েড নিয়ে কাজ করবো না, এখন সব কী নিয়ে কাজ করবো আমরা? ফেজর নিয়ে কাজ করবো। ঠিক আছে তাহলে ফেজরে আসো না। তাহলে আমরা ওই ওই জিনিসগুলোকে, তিনটা ভোল্টেজ নিলাম না, ভিএএন ভিবিএন আর কি ভি, ওই জিনিসগুলোকে আমরা একটু ফেজরে রিপ্রেজেন্ট করা ভেক্টর ডায়াগ্রাম আঁকানোর ট্রাই করি। তাহলে না ছিল কত কত বলো? ভিএএন দেখতে কীরকম ছিল? ভিএম অজমেটিক। প্লিজ প্রশ্ন করে না ভাইগুলো কোত্থেকে আসলো। হ্যাঁ বুঝলাম, কিন্তু এইটা আমরা ফেজরে নিলে কেমন ভাবে লিখতে পারি? ভিএম এটা অ্যাঙ্গেল কত? জিরো। ভিবিএন সমান কি লিখতে পারি? ভিএম এটাকে অথবা আমরা কি লিখতে পারি? আমরা বলবো, এগুলো বলবো, সবই বলবো। হ্যাঁ কোনো কিছু মিস যাবে না। প্লাস 120, এটাকে আমরা লিখতে পারি ভিএম অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 240, অথবা কি লিখতে পারি ভিএম অ্যাট অ্যান অ্যাঙ্গেল প্লাস 120, লিখতে পারি তো? তাহলে এই জিনিসগুলো ভেক্টরে দেখানো তো আমার কাছে জাস্ট দুধ ভাতের ব্যাপার। প্রথমেটা কি অ্যাঙ্গেল হবে কত? জিরোতে অ্যাঙ্গেল হবে প্রথমটা কত? জিরো। তাহলে আসো ভেক্টর ডায়াগ্রাম দেখি। হুম এটা হচ্ছে কি বলো? ভিএএন, এটার ইয়া কত? ভিএম অ্যাট অ্যান অ্যাঙ্গেল জিরো। তারপর এটা দেখাও, এইটারও অ্যাম্পলিটিউড যা হবে এইটাও যতখানিক লম্বা দেখাবো এটা ততখানিক লম্বা দেখাবো, ভিএম ভিএম, কিন্তু এর ফেস কত বলো? মাইনাস 120। তাহলে মাইনাস 120 মানে কোন দিকে আছে? এদিক ক্লক, এইদিক ক্লক ওয়াইজ, মাইনাস অ্যাঙ্গেল মানে ক্লক ওয়াইজ। তাহলে এখান থেকে এটুকু আসলে কত হয় বলো? 90। 90 অল্প একটু গেলে কত? 120। এটাকে আমরা এভাবে দেখাতে পারি, পারি কিনা? যেটাকে আমরা বলতেছি ভি বিএন, যেটা হচ্ছে কত? ভিএম অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত বলো? মাইনাস 120। তাহলে এইটুক কত বলো? মাইনাস 120। তাহলে এখান থেকে আরও মাইনাস 120 গেলে 240, মাইনাস 240 না? এটাকে আমরা দেখাতে পারি কীরকম হবে? এরকম দেখাতে পারি, এটাকে আমরা বলতে পারি কত? ভিসিএন ভিএম অ্যাট অ্যাঙ্গেল কত? আমি যদি এই দিক থেকে চিন্তা করি তাহলে কত? 240 মাইনাস 240, আর এই দিক থেকে চিন্তা করলে কত হবে? 120। তাহলে প্লাস 120। এটু বুঝছেন নাকি? বুঝেন? ঠিক আছে আবার আসুন। তাহলে এগুলো এই যে ভিএএন ভিবিএন ভিসিএন, এগুলো কি তিনটা ফেজের ভোল্টেজ না? ভিএএন ভিবিএন ভিসিএন তিন ফেজের ভোল্টেজ কিনা? তাহলে এগুলো কিন্তু সব ফেজ ভোল্টেজ। ভিএএন ভিবিএন আর কত বলেন? ভিসিএন। আর একটা ভোল্টেজ সম্পর্কে আমরা একটু পরিচিত হব, লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ কি? দুইটা ফেজের মধ্যকার, দুইটা ফেজের মধ্যকার ভোল্টেজটাকে আমরা কি বলবো? লাইন ভোল্টেজ। কী বলবো বুঝতে পারছেন না? বুঝেন নি? দুইটা ফেজের মধ্যকার ভোল্টেজটাকে আমরা কী বলবো? লাইন ভোল্টেজ। তাহলে দেখো আমাদের এইটা একটা ফেজ, এইটা একটা ফেজ আর কি,
এইটা তিনটা ফেজ না তাহলে এই এক ফেজ আর এই এক ফেজ এদের ভিতর ভোল্টেজটাকে আমরা কি বলবো লাইন ভোল্টেজ এই ফেজ এই ফেজ এদের মধ্যে কি ভোল্টেজ হবে লাইন ভোল্টেজ এই ফেজ আর এই ফেজ এদের বলবো কি লাইন ভোল্টেজ তাহলে লাইন ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু কোনো নিউট্রাল আসবে না আমার কথা কি বুঝছ হ্যাঁ লাইন টু লাইন আসবে তো ফেজ টু ফেজ আর ফেজ ভোল্টেজ বলতে ফেজ টু নিউট্রাল আবার নিউট্রাল আর লাইন ভোল্টেজ বলতে কি বলো ফেজ টু ফেজ তাহলে তিনটা ভোল্টেজ পাবো না আমি যদি এ লাইন এ ফেজ আর বি ফেজের মধ্যে ধরি তাহলে সেই ভোল্টেজটা বলবো ভি এ বি আমি যদি বি আর সির মধ্যে ধরি তাহলে কি ভি বি সি আমি যদি সি আর এ ধরি তাহলে কি সি এ এখন তোমাদের মনে কিছু প্রশ্ন আসতে পারে ভাই আমি এ বি কেন লিখলাম আমি তো ভি বি এ লিখতে পারতাম আসবে এগুলো অ্যান্সার এমনিই পাবো এগুলো নিয়ে এত চেষ্টা করা লাগবে না আপাতত ধরে নাও ভাই এভাবে লেখে ঠিক আছে এখন দেখো ফেজ ভোল্টেজগুলো কিন্তু আমি জানি সরাসরি ভি এ এনের মান জানি ভি বি এন সি এন এর তাই কি না সরাসরি কিন্তু ফেজ ভোল্টেজগুলোর মান আমরা জানি সেখান থেকে আমরা কার ব্যবহার করবো এই লাইন ভোল্টেজগুলোর মানটা আমি বের করে ফেলবো অর্থাৎ ভি এ বি ভি বি সি আর কি ভি সি এ এই জিনিসগুলোর মান আমরা কি করতে চাচ্ছি বের করতে চাচ্ছি ঠিক আছে তাহলে এইটা করার জন্য যেটা করা লাগবে দেখো এখানেই একটা আঁকেন অথবা বারবার চেঞ্জ করতে হবে না শুধু দেখো এটাকে আমরা কী বলতে পারি এ লাইন এটা কী বলছি বি লাইন এটাকে বলো কি সি লাইন না তাহলে আসো তাহলে আমরা আমি কিন্তু ভি এ এন এর মান জানি ভি বি এন এর মান জানি ভি সি এন এর কি জানি তোমার অর্থাৎ ফেজ ভোল্টেজগুলো জানি তোমার বের করতে হবে কী বলো লাইন ভোল্টেজগুলো বের করতে হবে এ বি বি সি আর সি এ বের করতে হবে তাহলে এই ভোল্টেজটাকে বের করা ট্রাই করি দেখো তো কোথায় আছে ভি এ বি না ভি এ আর কার মধ্যকার ভোল্টেজ বি এর মধ্যে ভোল্টেজ তাহলে এ বি যেহেতু তাহলে এ প্রান্ত প্লাস আর বি প্রান্ত কি তাহলে তুমি এখন ভি এ বি বের করবা বের করবা কীভাবে সিম্পলিভাবে কী চালা দাও একটা লুপ চালা দাও তাই কি না লুপ চালাও তাহলে এখান থেকে স্টার্ট করি সেকেন্ড প্রান্ত কত বলো প্লাস প্লাস ভি এ বি সেকেন্ড প্রান্ত কত বলো ভি এ এন সেকেন্ড প্রান্ত কত বলো প্লাস ভি বি এন ইকুয়াল কত হবে জিরো অতএব ভি এ বি ইকুয়াল টু কি পেলাম বলো ভি এ এন প্লাস সরি মাইনাস ভি ভি এন তাই কি না ভি এ বি রাখলাম আচ্ছা আমি কি ভি এ এন এর মান জানি কি না জানি কত বলো ভি এম অ্যাট অ্যান অ্যাঙ্গেল জিরো মাইনাস ভি ভি এন এর মান জানি কি না ভি এম অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত বলো মাইনাস 120 তাহলে এখান থেকে বলো কী কমন যায় ভি এম কমন যায় না তাহলে এখানে কি থাকে ওয়ান অ্যাট অ্যান অ্যাঙ্গেল জিরো মাইনাস ওয়ান অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 120 নাকি তাহলে দেখো তো এখান থেকে আমরা কার মান পেয়ে যাবো ভি পেয়ে যাবো না এইটা একটু ক্যালকুলেটার কমপ্লেক্স মরিনি করো তো এসে দেখো তো হ্যাঁ এইদিকে তাহলে এটা করার পরে ভি এম তো থাকলো নাকি তাহলে কী আছে রুট থ্রি অ্যাঙ্গেল কত বলো 30 ডিগ্রি তাই কি না অতএব আমরা ভি এ বির মান পেলাম কত বলো রুট থ্রি আর কি বলো ভি এম অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো 30 ডিগ্রি তাহলে এগুলো কী ভোল্টেজ বলেন এগুলো কী ভোল্টেজ বলেন লাইন ভোল্টেজ না এইদিকে দেখো কত পেলাম বলো লাইন ভোল্টেজ তাই না এবার আসেন দেখেন এই কথা বলার দিক দেখো তাহলে এটা আমি কী পেলাম বলো এখন লাইন ভোল্টেজ পেয়ে গেলাম তো নাকি পাইনি এই জিনিসগুলো তাহলে ফেজ ভোল্টেজ দিলাম আমরা সেখান থেকে মানে ম্যাথমেটিক্যালি আমরা কী বের করলাম এমএ বির মানটা লাইন ভোল্টেজ বের করলাম এখন গ্রাফিক্যাল ভেক্টোরিক্যাল দেখি আর কি তাহলে এই যে এটা তাই না ভি এ বি পাবো কার কার কম্বিনেশনে ভি এ এন আর কার ভি বি এন বি এনের কাছ থেকে পাবো তাহলে ভি এ এন তো আসে না কি আর লাগবে কী বলো মাইনাস ভি বি এন লাগবে কী লাগবে বলো মাইনাস ভি বি এন ভি বি এন আসে কী বলো এই যে আসে ভি বি এন ভি বি এন আসে কোন দিকে বলো এদিকে আসে না তাহলে আমার কিন্তু কী করা লাগবে মাইনাস ভি বি এন লাগবে মানে এই লাইনটাকে আমি কীভাবে লিখতে পারি দেখো এই লাইনটাকে আমি লিখতে পারি না ভি এ বি ভি এ এন প্লাস মাইনাস ভি বি এন এরকম লিখতে পারি পারি কি না বলো ভি এ এন আর মাইনাস ভি বি এন এই দুজনকে যোগ করলে আমরা কীভাবে বলো ভি পাবো তাহলে ভি এ এন তো আমার কাছে আসেই লাগবে কি মাইনাস ভি বি এন তাহলে এই ভি বি এনকে জাস্ট
উল্টায় দিলেই তোমার কি হয়ে যাবে মাইনাস ভিভিয়ান প্লাস কেন সরি সরি এটা তো প্লাস ভিভিয়ান এইদিকে আছে তাহলে মাইনাস ভিভিয়ান কি হবে জাস্ট ধরে উল্টায় দিবে উল্টায় দাও তাহলে তোমার কি হয়ে যাবে বলো মাইনাস ভিভিয়ান বোঝো নাই মনে হয় বুঝতে পারছি বুঝতে পারছি বোঝো নাই এই জায়গাটা বুঝতে পারছি আরে ভি এন মাইনাস ভিভিয়ান তাহলে আমি কি লিখতে পারি প্লাস মাইনাস ভিভিয়ান লিখতে পারি না প্লাস মাইনাস আবার ঘুরে ফিরে কি মাইনাস হবে না তাহলে ভি এন তো আপনার কাছে আছেই আপনার এখন লাগবে কি মাইনাস ভিভিয়ান তাহলে মাইনাস ভিভিয়ান পাওয়ার পরে দুটো যোগ করে দিলে কি হয়ে গেল ভিভি হয়ে গেল বোঝেন নাই শেষে বুঝছো নাকি বোঝেন নাই তাহলে এখন কি লাগবে মাইনাস ভিভিয়ান লাগবে তাহলে এই ভিভিয়ানটাকে ধরে কি করে দাও উল্টা দাও তাহলে উল্টা দিলে মানে কি এটাকে এদিক নিয়ে আসতে হবে না এরকম কিনা বলেন এই যে সেম টু সেম এখানে যতটুকু এখানে যতটুকু কিন্তু সেটা জাস্ট চিহ্ন কী হবে এই যে সেই মাইনাস ভি ভি এন বুঝতে পারছেন এখন আপনি ভি এ এন পাইছেন আপনি কী পাইলেন বলেন মাইনাস ভি বি এন পাইলেন এখন এই দুজন যোগ করে দিলেই ভি এ এন আর মাইনাস ভি ভি এন দুজন যোগ করে দিলে তোমার কী পাবে ভি ভি পাবে তাহলে যোগ করার নিয়ম কী এইটা টপ থেকে এর দিকে আগাইতে হবে আর একজনকে ফলো করতে হবে তুমি যার টপে দাঁড়াইছো তুমি যোগ করবে কি এর এরা যোগ করবে না তাহলে যোগ করার জন্য তুমি যদি এর টপে দাঁড়াও তাহলে ফলো করতে হবে একে আর তুমি যদি এর টপে দাঁড়াও তাহলে ফলো করতে হবে আরেকজনকে মানে একজনের ঘাড়ের উপর দাঁড়ায় আর একজনকে ফলো করতে হবে বুঝতে পারছো তাহলে তুমি কি এর ঘাড়ের উপর দাঁড়াইছো তাহলে ফলো করবে কাকে মাইনাস ভিভিয়ান কে যেই বরাবর ফলো করলাম এই যেই বরাবর গেলাম সমস্যা আছে আবার কি এর ঘরের উপর দাঁড়িয়ে তাহলে ফলো করবে কাকে একে তাহলে ফলো করলাম তাহলে আর কি মিলবে না এক জায়গায় মিললে শুরু করছে কোথায় এখানে শেষ করছে এখানে তাহলে এই দুইটার ভেক্টোরিয়াল যোগ আছে তোমার সেই ভি এ বি বুঝতে পারছেন এবং এই ভি এ বির মানটা কত হবে মানটা হবে এই যেটা রুট থ্রি ভি এম ভি এম আর অ্যাঙ্গেল কত বলো 30 ডিগ্রি অর্থাৎ দেখো ভালো করে ফেজ ভোল্টেজের মান ছিল কত বলো জিরো এই ভিএম ফেজ ভোল্টেজের মান ছিল কত ভিএম ফেজ ভোল্টেজের মান কত ছিল বলো আর অ্যাঙ্গেল ছিল কত ডিগ্রি জিরো ডিগ্রি আর লাইন ভোল্টেজের মান হয়েছে কত বলো ফেজ ভোল্টেজের কয় গুণ বলো রুট থ্রি গুণ ফেজ ভোল্টেজের কয় গুণ রুট থ্রি গুণ ফেজ ভোল্টেজের কয় গুণ এবং অ্যাঙ্গেল হয়েছে কত ডিগ্রি বলো প্লাস 30 এই যে এটা কি দেখো তো এটুক কতটুকু ভিএম যদি হয় এটুকুর অ্যাম্পলিটিউড কত ভিএম এটুকু অনেক বেড়ে গেছে না তাহলে বেড়ে গেছে কত বলো রুট থ্রি ভিএম এটা প্রুফ দেখালাম আর কত ডিগ্রি সেই সে আছে অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি সেই প্লাস 30 ডিগ্রিতে আছে না প্লাস 30 বুঝতে পারছেন নাকি বুঝেন নাই তাহলে আপনি কি এতে একটা লাইন ভোল্টেজ গেল ভিএবি পাইলেন আপনার কি তিনটা বের করতে হবে না এবি বিসি আর কি বলেন সি এ তাহলে দেখেন বাকিগুলো বের করে ফেলেন তাহলে বি পাইছেন তো নাকি বাকিগুলো এই পাশে বের করেন তাদের জায়গা নেই তাহলে ভি এ বি ভি বিসি আপনার বারবার এদিকে খেয়াল করেন ট্রিক শেখা দিচ্ছি দেখেন আপনার বারবার এভাবে কী চালানোর দরকার নেই লুপ চালানোর দরকার আপনি যদি ভিবি বিসি বের করতে চান ভি বিসি তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কী বলেন তাহলে আপনার লুপ চালাতে হবে কোন দিকে এভাবে লুপ চালাতে হবে না এত কিছু করার দরকার নেই শোনেন আপনি যখন ভি এ বি বের করছেন এভাবে লুপ চালাইছে না ভিএবি একবারে বের করে শেখাই দিচ্ছি ভিএবি তাহলে প্রথমে এইটা রেখে তার সাথে এন মাইনাস পরেরটা রেখে শুধু এন বুঝতে পারছেন তাহলে ভি বিসিকে কী লিখতে পারি ভি বি এন প্রথমটা রেখে তার সাথে শুধু এন মাইনাস পরেরটা রেখে শুধু এন বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বুঝতে পারছেন আপনি যদি বলেন যে ভি সি এ বের করতে চান তাহলে কীভাবে বের করবেন ভি সি এন মাইনাস কোথায় বলেন এ এন আপনি লুপ চালান দেখেন চলেই আসবেন এটা বুঝতে পারছেন দেখেন আপনি ভিবিএন এর মানটা পাইছেন কিনা দেখেন ভিবিএন এর মানটা পাইছেন ভিবিএন কত পাইছেন বলেন ভিএম কত মাইনাস 120 আচ্ছা মাইনাস ভিসিএন এর মান পাইছেন কত বলেন ভিএম প্লাস 120 ভিসিএন এর মান পাইছেন প্লাস 120 মাইনাস ভি এন এমন পাইছেন কত বলেন জিরো ডিগ্রি এখান থেকে কী কমন যায় বলেন ভিএম কমন যায় না ভিএম কমন গেলে কী থাকে বলেন ওয়ান অ্যাঙ্গেল
माइनस 120 माइनस वन एंगल कत बोलें प्लस 120 বুঝতে পারছেন নাকি বুঝেন নাই এটা করলে কত হচ্ছে ভিএম কমন নেন কত আসে ওয়ান অ্যাঙ্গেল দাঁড়ান এখানে কত মাইনাস ওয়ান অ্যাঙ্গেল জিরো এইটার করলে কত হয় বলেন রুট থ্রি তো আসবে ভিএম আসবে আর অ্যাঙ্গেল কত বলেন মাইনাস 90 ডিগ্রি থাকবে ঠিক আছে এবার আসেন দেখেন তারপরে বলেন এটা করলে কথা 150 আসবে হ্যাঁ 120 দেখেন এটা করলে ভিএম তো আছে নাকি তাহলে রুট থ্রি ভিএম 150 আর কত 150 বুঝতে পারছেন তাহলে দেখেন তো আমি কি বলতেছিলাম এই যে ভিএম তাই না এটা কি ফেজ ভোল্টেজ না ফেজ ভোল্টেজের ম্যাক্সিমাম মান এটা কি বলেন ফেজ ভোল্টেজের কি বলেন ম্যাক্সিমাম না মান না এগুলো সব কি ফেজ ভোল্টেজ আর কি ফেজ ভোল্টেজ তাহলে লাইন ভোল্টেজ হচ্ছে কি বলেন তো ফেজ ভোল্টেজের কত গুণ রুট থ্রি গুণ মানের দিক থেকে কত গুণ রুট থ্রি দেখেন এখনও আরেকটা লাইন ভোল্টেজ বের করছো তার জন্য তোমার কত গুণ আসছে রুট থ্রি আরেকটা লাইন ভোল্টেজ বের করছো দেখো তার জন্য কত ভোল্টেজ আসছে রুট থ্রি গুণ আসছে তার মানে এই যে ভি বিসি বের করবা কীভাবে বলো ভি বিএন প্লাস মাইনাস বিসিএন এরকম করতে পারি না তাহলে তোমার কি ভিবিএন তো তোমার কাছে আছেই কি আছে ভিবিএন আছে না লাগবে কি শুধু বলো মাইনাস ভিসিএন শুধু ভিসিএন না কি লাগবে মাইনাস ভিসিএন তাহলে মাইনাস ভিসিএন কোন দিকে এটা হচ্ছে প্লাস ভিসিএন তাহলে জাস্ট করে কি করে দেবো জাস্ট ধরে উল্টো দিলে কি হয়ে যাবে মাইনাস ভিসিএন ঠিক আছে নাকি এটা কি তাহলে বলেন মাইনাস ভিসিএন তাহলে ভিবিএন আর মাইনাস ভিসিএন ভিবিএন পাইছেন আর কি মাইনাস ভিসিএন পাইছেন জাস্ট দুটো যোগ করে দিলে আপনি কি পাবেন ভিবিসি যোগ করার নিয়ম কি একজনের ঘাড়ের উপর দাঁড়ায় কারে ফলো করবেন আর একজনকে ফলো করবেন মানে বার্ড পালিয়াকে হ্যাঁ আর একজনের ঘাড়ের উপর দাঁড়ায় কারে ফলো করবেন একে ফলো করবেন তাই কি না তাহলে দেখেন তো এই যে আপনি এই যে এটা পাইলেন এটা কি ভিবিএন আর ভি মাইনাস ভিসিএন এই দুজনের যোগফল পাইলেন না তাহলে এই যোগফলটাকে আমরা কি বলি বলেন ভিবিসি এই যে সেই ভিবিসি এর মান কত বলেন তো রুট থ্রি ভিএম আর এর অ্যাঙ্গেল কত বলেন মাইনাস 90 দেখেন তো এ কত ডিগ্রিতে আছে বলেন তো মাইনাস 90 ডিগ্রিতে আছে কি নাই বুঝতে পারছেন নাকি বুঝেন নাই তাহলে আপনার ভিএম ছিল কি বলেন ভিএম ছিল কি বলেন ফেজ ভোল্টেজের ম্যাক্সিমাম মান ফেজ ভোল্টেজ ছিল না এটা কি এটাকেই ভোল্টেজ বলে না ফেজ ভোল্টেজ তাই না তাহলে ফেজ ভোল্টেজের দেখেন তো কত গুণ হয়েছে এটা রুট থ্রি গুণ হয়েছে এবং আগে এটার ফেজ অ্যাঙ্গেল ছিল জিরো এখন এটা হয়ে গেছে কত বলেন মাইনাস 90 আর এবির জন্য দেখেন তো সবার কিন্তু ফেজ ভোল্টেজ রুট থ্রি গুণ হয়েছে ফেজ ভোল্টেজ রুট থ্রি গুণ কিন্তু মানে প্রত্যেকের যে ফেজ অ্যাঙ্গেল কিন্তু প্রত্যেকের কী বেরোচ্ছে আলাদা আলাদা বেরোচ্ছে কী মাথার উপর চাল গিয়া হ্যাঁ ভাই যাচ্ছে তো দেখেন ভালো করে এগুলো বোঝ নেন ভালো করে সেখানে এগুলো ধরে ধরে কেউই বোঝাবেন হ্যাঁ ভিসিএন প্লাস মাইনাস কি ভিএএন নাকি তাহলে মাইনাস ভিএএনে যাও মাইনাস তাহলে ভিসিএন তো তোমার কাছে আছেই যে ভিসিএন আছে আর কি লাগবে মাইনাস ভিএএন তাহলে ভিএএন কই তোমার এই যে ভিএন তাহলে এটা ধরে কী করে দেবা জাস্ট উল্টে দেবা তাহলে তোমার কী হয়ে যাবে বলো মাইনাস ভিএএন হবে তাহলে সে তোমার কী হলো বলো মাইনাস ভি এএন হলো এটা কি বলো মাইনাস ভি এএন তাহলে এই দুজনটা যোগ করে দিলে তোমার কি হয়ে যাবে বলেন বিসিএ পেয়ে যাবেন যোগ করার নাম কি এর ঘাটের থেকে এর দিকে ফলো করে না কি করলাম ফলো আর এর ঘাটের থেকে এর দিকে ফলো করা আরেকজনের দিকে ফলো করা এই এটা ওর নাম জানি কি চয়ন কি বুঝতে চান নাকি বোঝা নেই আমাদের উপর চলে চান তাহলে এই দুজন যোগ করলে কী হবে বলেন বিসিএ হবে এই যে তোমার যোগফল সেটাকে আমরা কী বললে বলেন বিসিএ মানটা কত বলেন রুট থ্রি ভিএম আর কত বলেন প্লাস 150 ডিগ্রি বুঝতে পারছেন তাহলে দেখেন তো প্লাস 150 মানে কি এইটুক কত বলেন 120 না এইটুক কত বলেন 30 তাহলে এই যে এটা কত বলেন প্লাস 150 ডিগ্রি
বুঝতে পারছেন তাও দেখেন ফেজ ভোল্টেজ কত ছিল শুধু ভিএম না আর লাইন ভোল্টেজ কি বলেন তার কত গুণ রুট থ্রি গুণ ঠিক না ফেজ ভোল্টেজ যা ছিল তার থেকে কত গুণ হয়েছে রুট থ্রি গুণ হয়েছে কি লাইন ভোল্টেজ তাহলে আমরা কি এরকম বলতে পারি স্টারের বেলায় কার বেলায় স্টারের বেলায় লাইন ভোল্টেজ হবে কি রুট থ্রি ইন্টু ফেজ ভোল্টেজ পারি কিনা বলেন ফেজ ভোল্টেজ যা থাকবে তারের রুট থ্রি দ্বারা গুণ করলে কি হবে ফেজ ভোল্টেজ ছিল এইটুক তারের রুট থ্রি দ্বারা গুণ করলে কত হবে লাইন ভোল্টেজ পেয়ে যাবো আমি যে ভিএল এর মান ভিপি মানে ফেজ ভোল্টেজের রুট থ্রি গুণ করলাম এর কিন্তু শুধু মান বলছি ফেজ কিন্তু আলাদা আলাদা দেখছো প্রত্যেক এর ফেজ 30 ডিগ্রি এর ফেজ 150 একটা 90 একটা কত 150 ফেজের কিন্তু কথা বলি না আমি শুধু বলছি মান মানটা কি হচ্ছে বলো কত গুণ হচ্ছে রুট থ্রি গুণ হচ্ছে ফেজ ভোল্টেজ কত গুণ হচ্ছে রুট থ্রি এখন দেখেন এই লোকের কাছে ফিরে আসি আমরা এই লোক যদি এই তার আর তোমার এই এইখানে হাত পা দেয় তাহলে সে কতটুকু ভোল্টেজ ফেস করবে ভিএম পরিমাণ ভোল্টেজ মানে আরএমএস মান আর কি ভিএম বাই রুট টু পরিমাণ কী করবে ফেস করবে কিন্তু যখন এই লোক এই জায়গায় হাত দেবে আর এই জায়গায় হাত দেবে তখন সে কি কম ভোল্টেজ ফেস করবে নাকি বেশি ভোল্টেজ ফেস করবে বেশি ভোল্টেজ কত গুণ ভোল্টেজ বেশি শো করবে রুট থ্রি গুণ বেশি শো করবে বললাম কিন্তু আমি কারণ ফেজ ভোল্টেজ যা হবে লাইন ভোল্টেজ তার কী হবে রুট থ্রি গুণ রুট থ্রি গুণ হবে ফেজ ভোল্টেজ যদি এক হয় তাহলে লাইন ভোল্টেজ কত হবে রুট থ্রি ইন্টু ওয়ান মানে রুট থ্রি তাহলে লাইন ভোল্টেজ সে বেশি ফেস করতে হবে এখানে ভিএম বাই রুট টু পরিমাণ ফেস করতে হলে এখানে তার কত বলো রুট থ্রি কোন ফেস করা লাগবে সুতরাং এখানে হাত দিলে সে কম ভোল্টেজে শক খাবে আর এখানে হাত দিলে কি সে বেশি ভোল্টেজে শক করবে আমরা আরও দেখবো প্রুফগুলো আর কি হ্যাঁ আগে দেখেন ভালো করে এটা বুঝেন কিনা আপনি বুঝতে পারছেন এই হচ্ছে সেই বিশদ প্রুফ আর কি আপনি যা চান আর কি মোটামুটি সবগুলো প্রুফ দেখাচ্ছে না তাহলে এখন আপনার যেটা কাজ দেখেন আপনি এখন আপনার একটা শর্টকাট ট্রিক বলে দিব আর কি আপনি তো প্রত্যেকবার এরকম ধরে ধরে ক্যালকুলেট করবেন না বলেন প্রত্যেকবার এরকম জিরো এরকম ভেক্টর ডায়াগ্রাম এঁকে টেকে এঁকে বারবার এঁকে আপনি গেলে ক্যালকুলেট করবেন না তাহলে সিস্টেমটা বলে দিই দেখেন ভালো করে বুঝবেন হ্যাঁ সুন্দর করে খেয়ে ওকে নেন তাহলে দেখেন ভালো করে হ্যাঁ চিৎকার করে দেখেন আচ্ছা দেখেন তাহলে মোটামুটি আমরা স্টার কানেকশানের যাওয়া দরকার মোটামুটি আমরা প্রুফ করে ফেলতে পারলাম আর কি হ্যাঁ তো আপনারা একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি এখন দেখেন তোমার ধরো এক ফেজের ভোল্টেজ দেওয়া আছে ফেজ ভোল্টেজগুলো দেখেন কী দেওয়া আছে বলেন ফেজ ভোল্টেজগুলো মনে করেন একটা ফেজের ভোল্টেজ তোমার বলে দিছে ভিএএন ধরো সেটাকে বলছে ভিএম এর অ্যাঙ্গেল কত বলেন জিরো তাহলে ভাই বাকি ফেজের ভোল্টেজগুলো বাকি ফেজ কী আছে ভিবিএন আছে আর কী আছে বলো তাহলে বাকি ফেজগুলোর ভোল্টেজ পাবো কীভাবে হ্যাঁ একটার সাথে হচ্ছে কি -120 মানে এইখানে যা থাকবে এখানে 10 ডিগ্রি থাকলে তার সাথে -120 ভিএম আর তার সাথেই কত বলো একবার +120 তাহলে বাকিগুলো পেয়ে গেলাম আবার ওগুলো যেমন ধরো এরকম দেওয়া আছে ধরো ভিএনের মধ্যে আছে 100 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 10 ডিগ্রি এরকম দেওয়া আছে তাহলে বাকি ফেজগুলো ভোল্টেজ পাওয়া কীভাবে এ যাই থাক 120 ডিগ্রি 20 ডিগ্রি ইয়া করলে হয়ে যাবে তাই না তাহলে ভিবিএন পাইতে গেলে কত হবে 100 একবার -120 তাহলে কত হবে -110 হবে না -120 আর একবার কত বলো +120 তাহলে কত হবে 130 এইটুকু বোঝেন নাই কে বলেন ব্যাস এই সিস্টেম -120 করলে ভিবিএন পাবো +120 করলে ভিসিএন পাবো কারণ একজনের থেকে আর একজনের গ্যাপ কত হবে বলেন -120 আর থেকে কত +120 বুঝতে পারছেন এই এক সিস্টেম এখন যদি আমি লাইন ভোল্টেজ বের করতে চাই এদের কাছ থেকে বুঝতে পারছেন তাহলে ধরেন এখান থেকে লাইন ভোল্টেজ বের করতে যাচ্ছেন তাহলে কি ভিএবি হবে লাইন ভোল্টেজ কী হবে এখানে যা থাকবে তার কত গুণ রুট থ্রি গুণ তো হবেই আর এখানে যে অ্যাঙ্গেল আছে 0 ডিগ্রি তার সাথে +30 ডিগ্রি 30 ডিগ্রি কই পেলাম এই যে আমি আগেই বলছি ভাই
আরে বলেছি আমি একটু দেখাম যে এইখানে কত ডিগ্রি আগায় আছে সে 30 30 ডিগ্রি আগায় আছে না কত ডিগ্রি আছে এটা কি ফেজ ভোল্টেজ ফেজ ভোল্টেজ তাহলে কত ডিগ্রি আগায় আছে 30 ডিগ্রি প্লাস 30 বুঝতে পারছেন নাকি বুঝেন নাই তাহলে ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ যেতে গেলে তার মান করতে হবে কত গুণ রুট 3 গুণ এবং কত ডিগ্রি প্লাস 30 বুঝতে পারছেন এখন আপনি কি করতে পারেন এর সাথে একই কাজ করতে পারেন প্লাস 30 এর সাথে একই সাথে করতে পারেন প্লাস 30 এখন এগুলোর সাথে না করে আরেকভাবে করেন আমরা কথা কি বুঝছেন নাকি বুঝেন আমি যদি একটা পেয়ে গেছি মনে রাখবেন একটা পেয়ে গেলে বাকিগুলো মাইনাস 120 প্লাস 120 করে চলে আসবে কি বলছি বলেন তো একটা যেহেতু পেয়ে গেছি একবার মাইনাস 120 করলে কি পাবো ভি বি সি পাবো আর প্লাস 120 করলে কি পাবো সি সি এ পাবো তাহলে রুট 3 ভি এম মাইনাস 120 করো তাহলে কত হবে মাইনাস 90 অথবা কত হবে 150 এই জিনিসটা কিন্তু এইভাবে না করে এখান থেকে কিন্তু আসা যেত দেখো ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ যেতে গেলে মান কি করতে হবে রুট 3 গুণ করতে হবে এবং অ্যাঙ্গেল প্লাস 30 করতে হবে ব্যাস বুঝতে পারছেন ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ যেতে গেলে মানগুলো কি করতে হবে বলেন রুট 3 গুণ করতে হবে অ্যাঙ্গেলগুলো প্লাস 30 করতে হবে কেন প্লাস 30 অ্যাঙ্গেল প্লাস 30 অ্যাঙ্গেল প্লাস 30 ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ হ্যাঁ আরে গাধা কোথা খায় আর সবার সাথে কত ডিগ্রি করতে হয় 30 ডিগ্রি না দেখে 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 এই দিকে দেখো একটু ভালো করে এটা কি ভিবিএন ছিল না তাহলে ভিবিএন থেকে এ কত ডিগ্রি আগায় আছে 30 ডিগ্রি আগায় আছে না এই যে এইটুকু বলছিলাম কত 120 মনে পড়ে এইটুকু বলছিলাম কত 30 তাহলে এই যে থেকে কত ডিগ্রি আগায় আছে 30 ডিগ্রি আগায় আছে আবার এখান থেকে এটুকু কত 120 না তো এটুকু 90 হলে এটুকু কত বলো 30 না তাহলে যে ভিবিএন থেকে এই ভিবিসি কত ডিগ্রি আছে 30 ডিগ্রি আছে অর্থাৎ ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ যেতে গেলে উপায় হচ্ছে মানকে কি করো রুট 3 দ্বারা গুণ করো এবং ফেজ ভোল্টেজের সাথে কত ডিগ্রি যোগ করো প্লাস 30 তাহলে এক মাইনাস 120 থেকে প্লাস 30 যোগ করলে কত হবে মাইনাস 90 এবং এটার সাথে প্লাস 30 যোগ করলে কত হবে 150 ডিগ্রি এটা একটা প্রসেস হতে পারে পারে কি না আর একটা প্রসেস কি হতে পারে তুমি যদি একটা বের করতে পারো একটা জিনিস যদি বের করতে পারো একটা বের করতে পারো বাস তার সাথে একবার মাইনাস 120 করো প্লাস 120 করো তাহলে ফেরে দেবো আমরা মানে নিচে তো ভাই প্লাস ইয়া মাইনাস 240 গুলো তো হবে না হবে ভাই কিন্তু ওগুলো করার দরকার নেই একটা শিখো এমনিতেই দেনে যায় লাস্টে যায় সব জড়ায় যাচ্ছে এখন অল্প অল্প আছে এই জন্য তোমার কাছে মনে হচ্ছে কত কিছু করা যাবে কিন্তু অ্যাট লাস্ট এই যে এত দূরে শিখলাম না এই দুটো কিন্তু মনে রাখা যাবে না আমি আবারও বলতেছি তুমি একটা মনে রাখতে হবে হয় তুমি হ্যাঁ প্রথমটাই সব টিচার বলো যাই বলো না কেন যত ইউনিভার্সিটিতে পড়াটা সব এটাই মনে রাখে যে একটা বের করবো ব্যাস মাইনাস 120 প্লাস 120 এইটার থেকে একটা বের করবো ব্যাস একবার কি প্লাস 120 মাইনাস 120 অথবা এখান থেকে যেতে গেলে প্লাস 30 প্লাস 30 এভাবে মনে রাখে অনেকে বুঝতে পারছেন এত কিছু শেখা একটা শেখেন হ্যাঁ ভালো করে শেখান ভালো করে শেখবেন একটা বের করে মাইনাস 120 প্লাস 120 ঠিক আছে যেমন এখানে একটা ছিল এই শব্দ করো কেন এবার আসো এখান থেকে আমরা লাইন ভোল্টেজ বের করতে পারবো না এমন করে এই ভোল্টেজ দেওয়া আছে তোমার কাছে তাহলে এটার থেকে আমরা লাইন ভোল্টেজ বের করতে পারবো না পাবো ভি এ ভি লাইন ভোল্টেজ বের করার উপায় কী বলো হ্যাঁ 100√3 এবং অ্যাঙ্গেলগুলো কী হবে ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ থেকে অ্যাঙ্গেল প্লাস 30 এই সেই কত বলেন প্লাস 30 ঠিক আছে তাহলে কত হবে প্লাস 40 ডিগ্রি ব্যাস এখন তুমি এখান থেকে এখানে যাইতে পারো এখান থেকে বেটার অপশান কি একটা যেহেতু পেয়ে গেছো শোনেন ফেজ ভোল্টেজ বলো লাইন ভোল্টেজ বলো তুমি একটা যদি পেয়ে যাও মাইনাস 120 প্লাস 120 করলে বাকিগুলো চলে আসবে তাহলে ভি বি এ ভি বি বি সি আর কত ভি সি এ তাহলে 100√3 আর কত বলো মাইনাস 120 তাই না তাহলে কত হবে মাইনাস 80 ডিগ্রি হবে 100√3 প্লাস 100 করলে হবে 120 40 160 ডিগ্রি ব্যাস এই যে গেল তোমার তুমি এখান থেকে যেতে পারো ফেজ ভোল্টেজকে রুট 3 দ্বারা গুণ করতে হবে প্লাস 30 ফেজ ভোল্টেজকে রুট 3 দ্বারা গুণ করো এবং কত হবে প্লাস 30 অর্থাৎ একটা জিনিস আমরা পাচ্ছি যে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের মধ্যে সবসময় ফেজ ডিফারেন্স কত ডিগ্রি থাকতেছে 30 30 30 30 30 30 এবং মানগুলো কয় গুণ হচ্ছে রুট 3 হচ্ছে
নেন, এটা কি বুঝছেন নাকি বুঝেন? অনেক সুন্দর অবশ্যই, ঠিক আছে, এগুলোই করতে হবে, এগুলোই আমার লাগবে আসলে, বুঝতে পারছেন? এখন আমি আসলে ভয় আছি, বুঝছেন? এগুলো সব হচ্ছে এবিসি ফেস সিকোয়েন্সের জন্য। কোন সিকোয়েন্স বলেন? এবিসি, কিন্তু যদি এসিবি হয় তাহলে উল্টা, বুঝতে পারছেন? তখন আর প্লাস থার্টি না, তখন কী করতে হবে? মাইনাস থার্টি। এখন আমার যতদূর ইচ্ছা আছে আমি তোমাদেরকে এসিবিতে দেখাবো না কোনো বেশি, কারণ এসিবি ফেস সিকোয়েন্স তোমাদের আসবে না কোনো দিন, মানে টাফ টাফ বলতে একটু ঝামেলার। এগুলোই থাকো, কনফাইন্ড থাকবে তাহলে হবে। নেন, এবার আসেন। হ্যাঁ, ওগুলো পরে, সব পরে, এদিকে আসো এবার। এখন ভাই আমি এই ফেজ ভোল্টেজগুলোর আমি ওয়েব ডায়াগ্রাম দেখতে চাই, আমি লাইন ভোল্টেজগুলোর ওয়েব ডায়াগ্রামগুলো দেখতে চাই। এই এই জিনিসগুলো পারবেন না আঁকতে? হবে কি না? এটা আঁকানোর ট্রিক্স, এগুলো আমি যে আঁকাইছি তাই না, এগুলো দেখতে কি মোটামুটি সুন্দর মনে হচ্ছে না নাকি? অনেক সুন্দর না, না অনেক সুন্দর না, মানে আস্তে আস্তে এগুলো কি মোটামুটি সুন্দর মনে হচ্ছে না? কারণ আপনারাও ঠিক এরকম আঁকতে পারবেন, বুঝতে পারছেন? একটা ট্রিক্স দেখাই দেবো আঁকার, মানে আমি কিন্তু এরকম করে আঁকাই নিই, আমি কিন্তু সিস্টেম আছে কাবজা বাসার ভেতর, কিন্তু বুঝতে পেরেছেন? আমি কিন্তু এগুলো অ্যাবা অ্যাবা করে আঁকাই নিই, সিস্টেম আছে, দেখেন আমি কীভাবে আঁকাচ্ছি দেখেন। তাহলে আপনারা কি শিখতে চাচ্ছেন নাকি? তাহলে এই জিনিসগুলো আমি দেখতে চাচ্ছি ওয়েব ডায়াগ্রামে, আবার এই জিনিসগুলো আমি ওয়েব ডায়াগ্রামে দেখতে চাচ্ছি। আজকে ডেল্টা দেখাবো না, ডেল্টা দেখালে আজকে শিওর মাথা বিগড়ে যাবে তোমাদের, নাকি ডেল্টা দেখা দেবো? আজকে ফেটে যাবে ডেল্টা দেখাতে গেলে। এইটাই দেখো না, বুঝতে পারা গেছে? স্টাফ দেখো, অনেকগুলো পড়ানো গেছে কিন্তু, অনেক ইনফরমেশান গেছে কিন্তু আজকে। হ্যাঁ ভাইবা তো আসলে অনেক কাজ লাগবে, ভাইবা কনসেপ্ট সব দিক দিয়ে ডেভেলপ হবে না। তাহলে আমি চাচ্ছি যে কী দেখবো বলেন, একটা ট্রিক্স দেখা দিচ্ছি কীভাবে আঁকাবেন আর কি। স্কেল হলে ভালোই তো, তারপরও হাতি স্কেল, এখন স্কেল লাগবে না। তাহলে আঁকানোর জন্য যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা বড় সড় লাইন টানবো, ফেস ভোল্টেজ ওয়েব ডায়াগ্রাম দেখবো, মানে এই জিনিসগুলোর আমি ওয়েব ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, ওয়েবে দেখতে চাচ্ছি আর কি। ঠিক আছে, আমি আগেই বলছি যে এইটা কিন্তু আমরা যে কস দিয়ে লিখছি, এটা কিন্তু সাইন দিয়ে আমরা কী করতে পারতাম, লিখতে পারতাম। যদি এখান থেকে শুরু করো দেখা চলা, তাহলে কস হবে, এখান থেকে চলা শুরু করলে কী হবে? সাইন শুরু হবে, কারণ সাইনের মান কি জিরো থেকে শুরু হয় না? আমরা যদি সাইন ওয়েব দেখি তাহলে সাইন ওয়েব জিরো থেকে শুরু হয় ম্যাক্সিমাম, এরকম না? তাই এটাকে জিরো থেকে শুরু হয় প্রথমে, এই যে ম্যাক্সিমাম, জিরো থেকে শুরু হয় ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম থেকে শুরু হয় জিরো, আবার কি নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, আবার জিরো। তাহলে এইখান থেকে চলা শুরু করলে সাইন ওয়েব দিতাম, বুঝতে পারছেন নাকি? বুঝে নেই। আর এখান থেকে চলা শুরু করলে আমরা কি দিছি এই জন্য? আচ্ছা, তাহলে দেখতে চাচ্ছি আর কি না। তাহলে আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে প্রথমেই আপনি যেটা করবেন, প্রথমে এরকম করে একটা ভাগ করে নেন, প্রত্যেকটা 60 ডিগ্রি করে, বুঝতে কত ডিগ্রি করে? নেন, মন খারাপ করে না? 60 ডিগ্রি করে। হ্যাঁ, তাহলে আপনি করবেন আগে একটা ট্রায়াঙ্গেল আঁকাবেন, কী আঁকাবেন? ত্রিভুজ আঁকাবেন, এরকম পারবেন না? পারবেন তো? আঁকাইছেন, চেষ্টা করবেন একদম সিমেট্রিক, তাহলে হয়তো যথেষ্ট ত্রিভুজ আঁকা ভালো হবে, তো জিনিসটা দেখতে তো কী হবে, সুন্দর হবে আর কি। হ্যাঁ, তাহলে এবার যেটা করবেন আপনি এরে এরে এক করে দেন, আসছে কিনা জিনিসটা? 80/80 এক করে দাও, বুঝছেন? তুমি 80/80 এক করে দাও, কইছে নাকি? মজা বান নাই তাই তো? চুরি বুদ্ধি না হয়েছে। আচ্ছা, পরেরটা কি হবে, এরকম হবে না? এরকম তারপর ঠিক এরকম হবে না, এই জায়গায় হতো না?
এটা হবে কিরকম হবে না বুঝতে পেরেছেন নেন তাহলে এবার এই যে হচ্ছে আপনার রেফারেন্স দিলেন ঠিক আছে এখন পেছনে সামনে ত্রিভুজ থাকলে পেছনে কি থাকবে ত্রিভুজ আছে না তাহলে পেছনে ত্রিভুজ ডট দিয়ে দেখাও তাহলে মোটামুটি এবার একটা ভালো দেওয়া যাবে আর কি ওকে মানে উপর নিচে দুদিকে ত্রিভুজ দেখলাম হ্যাঁ তাহলে এখন কি এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজে নেবো না আমরা তাহলে টিপটা কেমন এরকম হবে না ঠিক আছে আর এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজে না নিচে হবে এটা একটু কারণ এখান থেকে হবে নেন এই হচ্ছে কি আপনার সেই হয়েছে কিনা বলেন যদি মনে না ধরে নিজে ভালো করে আগে নিয়ে বাসায় যায় আবার এরকম আসবে আর কি ঠিক আছে এখন দেখেন এইটু কত ডিগ্রি বলেন কত ডিগ্রি বলছিলাম 60 ডিগ্রি না এইটু কত বলেন এইটু কত বলেন বুঝতে পারছেন তাহলে ভি এ বি যেটা ভি এ এন যেটা কোনটা ওই যে বলছিলাম ত্রিভুজ আঁকাইছিলাম মনে আছে ত্রিভুজ ধরে নিয়েছিলাম 60 ডিগ্রি ধরে নিছি এটা 60 ডিগ্রি ত্রিভুজ তোমার সমদ্বি বা সমদ্বিবাহু থাক এগুলো 60 ডিগ্রি না এগুলো সব 60 ডিগ্রি ঠিক আছে তাহলে এবার আসো দেখো তাহলে ভি এ এন শুরু হয়েছিল কত ডিগ্রি ভি এম অ্যাঙ্গেল কত ডিগ্রি জিরো তাহলে দেখো তো এই ওয়েবটা শুরু হয়েছে কোথেকে বলো জিরো ডিগ্রি তাহলে এটা হচ্ছে ভি এ এন ভি বি এন যেটা সেটা ছিল কত বলো ভি এম মাইনাস কত 120 না তাহলে -120 মানে কি ফান্ডামেন্টাল শিখছিলাম -120 মানে কোথেকে শুরু হবে +120 থেকে শুরু হবে দেখো তো এবং আমরা দেখতে পাবো জিরো ক্রসিং পয়েন্টগুলো খেয়াল করতে হবে মানে জিরো থেকে বাড়তেছে এরকম পয়েন্টগুলো চুজ করতে হবে তাহলে দেখো তো এটা কত ডিগ্রি 60 ডিগ্রি এটা কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে দেখো তো এটা তো এখান থেকে বাড়ছে নাকি তাহলে ভিএন দেখো তো এইটা কত ডিগ্রি পরে থেকে বাড়তেছে 60 ডিগ্রি আর এটা কত ডিগ্রি বলো 60 ডিগ্রি তাহলে কত ডিগ্রি পরে তো শুরু হয়েছে 120 ডিগ্রি পরে গিয়ে শুরু হয়েছে তাহলে এটা এটা আসলে তোমার তাহলে তোমার সেই কি এটা এটা আসলে তোমার সেই ভি বি এন বুঝতে পারছেন আর একটা ভি সি এন ছিল না সেটা কত বলো ভি এম আর কত +120 না তাহলে +120 মানে কি -120 না +120 মানে শুরু হয়েছে কোথা থেকে বলো -120 তাহলে এইটুকু কথা বলেন 60 এইটুকু কথা বলো 60 এইটুকু কথা বলো 60 তাহলে এখান থেকে শুরু হয়েছে না এই যে এইটা তাহলে আমার সেই কী বলো সেটা এটা তাহলে সেই কী বলো ভিসিএন এই যে সেই ভিসিএন ভিসিএন তুমি এটাকে আবার কিভাবে লিখতে পারি ভি এম এটার অ্যাঙ্গেল কথা বলো -240 তাহলে -240 মানে কি +240 দেখো এইটুকু কত বলো 120 80 আর এটা কত বলো 240 দেখো কি এখান থেকে শুরু হয়েছে না এই যে এইটা তো এইটাই তো সে ভিসিএন নাকি এই দেশে এইটা জি ভাই তাহলে এখানে +120 দেওয়া যায় কথা -240 দেওয়া কি ইন্ডিকেট করে কি সেই এই আছে তোমার সেই কি ভোল্টেজ ফেজ ভোল্টেজ গুলো বুঝতে পেরেছেন এবার আঁকাবো কি বলেন লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজগুলো আঁকাই লাইন ভোল্টেজগুলো আঁকার জন্য কি আরও কঠিন নাকি লাইন ভোল্টেজগুলো দেখে ভয় লাগে তো না এগুলো আরও সহজ না না এটাও 60 ডিগ্রি সবই 60 ডিগ্রি না নেন দেখেন দেখেন এদিকে দেখেন 60 ডিগ্রি সব 60 ডিগ্রি কোনো কথা নাই একটু একটু গ্যাপ নিলে ভালো হতো না এটাই পরীক্ষা আসে না কোনো সময় দেয় নাকি এগুলো দিলে এগুলো জানেই না পোলা পানি আঁকতে হয় এরা কি বংশং করে আগে আগে তাহলে দিক ভাই না ঠিক আছে এগুলো সব কত ডিগ্রি বলো তাহলে আগের বার ত্রিভুজ আঁকাইছিলাম কি এরকম আঁকাইছিলাম নিচে গেছিলাম নিতে নিচে যাওয়া যাবে এবার কি করতে হবে উপরেই থাকতে হবে
ঠিক আছে ঠিক সেম জিনিস কোথায় নিচেও রিপিট করো করছো রিপিট ঠিক আছে এবার আজকে করে দাও এক করে শুধু শুধু কি করো অ্যাড করতে থাকো তাহলে হবে টিপ একটু ভালো করে এইগুলো তোমার আসলে সুন্দর দিক করবে আর কি ডিফাইন করো তোমার ওটা দেখতে কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে এটা আরও সহজ আঁকা মানে এটা একটু ছোটো তো না ঠিক আছে ঠিক আছে এখন এবার লাইন ড্র করতে হবে কোথায় আসলে রেফারেন্স রেফারেন্স আসলে আমার এই জায়গায় গেছে রেফারেন্স আমার রেফারেন্স আসলে এটা একটু দেখা তাড়া হয়ে গেল এইদিকে দেখানো মানে মাঝখানে দেখাবো আর কি এই জায়গা করার পর হ্যাঁ পেছনের দিকে কিন্তু এটা দেখাবো দেখানো যায় যেহেতু আমাদের কাজ নাই এটাই লাস্ট আমাদের তিনটা অনেক এখনো শিখলাম আমরা এই যে আছে আর আর পারতেছি না হ্যাঁ এবার আসেন দেখেন চারটে তিনটা দেখেন ভালো করে আমরা ভি এ বি দেখছিলাম কিনা রুট থ্রি ভি এম এর অ্যাঙ্গেল কত বলেন প্লাস থার্টি কত থার্টি বলো প্লাস থার্টি তাহলে প্লাস থার্টি মানে সে আসলে শুরু হবে কোথেকে বলো মাইনাস থার্টি থেকে তাহলে এই পুরোটুক কত ছিল বলো একশো সরি শুধু ষাট শুধু ষাট তাহলে এইটুক কত বলো তিরিশ তাহলে থার্টি এই পর্যন্ত শুরু হয়েছে কি শুরু হয়েছে না এই যে এই যে এটা তাহলে এটা হচ্ছে আমার সে কী বলেন এ বি পাইসেন একটার বুঝ এই যে এটা কী বলেন ভিএবি পাইসেন আচ্ছা ওকে ভিএবি পাইসেন এবার আসেন বি বি ছিল কিনা তোমার কাছে কত ছিল বলল রুট থ্রি ভি এম আর কত ছিল মাইনাস নাইনটি মাইনাস নাইনটি মানে কী বলেন প্লাস নাইনটি থেকে শুরু হবে তাই কি না তাহলে এইটুক কত বলো তিরিশ এইটুক কত নব্বই না তাহলে এই যে এইটা তাই কিনা এটা কিনা বুঝতে পারছেন তাহলে এটা হচ্ছে আপনার সে কী বলেন ভি বি সি আচ্ছা ভি সি এ ছিল না কত বলেন রোড থ্রি ভি এম প্লাস দেড়শো প্লাস দেড়শো না তাহলে প্লাস দেড়শো মানে শুরু হবে কোথেকে বলো মাইনাস দেড়শো তো এইটুক কত ষাট আর তিরিশ নব্বই আর ষাট কত একশো বিশ তাহলে এখান থেকে শুরু হয়েছে না তাহলে এই যে এটা এটা হচ্ছে কী বলেন একশো পঞ্চাশ কিনা তাহলে এই যে এটাই তোমার সে কি ভি সি এ ভাই ওয়েব তো মেলাগুলো বাদ হয়ে গেলো নাকি এতগুলো ওয়েব কোথা থেকে আসলো একটা বাদ রয়েছে এই একটা বাদ রয়েছে দেখো এটা কি ভি এ বি না ভালো করে দেখো এইটা কত সেই আবার সেই ভি এ বি তাই না আচ্ছা এইটা কী বলো সেই এটা ভি সি এ ছিল না
এটা কত 90 থেকে শুরু হবে না 30 60 90 তাহলে কত এসে ভিবিসি থেকে শুরু হয়েছে না মাইনাস 90 তাই তো আচ্ছা এটা গেল ওইদিকে শুরু থেকে এটা স্টার্ট হচ্ছে তাই তো 30 আর কত ভি এ বি সি আচ্ছা বি সি বি এ এটা হবে ভি সি এ সি হবে কি এস এটা মানে ভি সি হবে দাঁড়াও ও এটা ভি সি এ সরি 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 দাঁড়াও ভুল করছি দাঁড়াও আচ্ছা এখানে কত ডিগ্রি হবে প্লাস 150 না এটা কত বলো প্লাস 150 কি না ইজ ইট প্লাস 150 হ্যাঁ ইজ ইট প্লাস 150 তাহলে প্লাস 150 মানে কত থেকে শুরু হবে মাইনাস 150 তে না তাহলে মাইনাস 130 90 90 আর কত বলো 120 আর কত 160 60 60 এটুকু 60 না এটু কত 120 এটু কত বলো 30 তাহলে কত 150 আচ্ছা দেখো তাহলে বুঝতে পারা গেছে নাকি তাহলে এই যে এটা ভি এ বি তারপরে কি আসতেছিল আমার আসছিল কি ভি বি সি তাই না তো এরপরে যেটা আসার কথা বা আসা উচিত সেটা তোমার এখানে এটা হচ্ছে ভি সি এই আসবে মানে মূল বিষয় যেটা বলা ট্রাই করতেছি ভি সি এটাই আসবে আর কি যেটা আমি বলা ট্রাই করছি দেখো এদিকে লাইন ভোল্টেজের বেলায় ব্যাপারগুলো কীভাবে হবে দেখো এটা যদি ভি এ বি হয় হ্যাঁ ভি এ বি তারপরে যেটা হবে প্রথম এইটা দুইবার রিপিট হবে আর কি প্রথম সাবস্ক্রিপ্ট যেটা আছে এ সেটা কয়বার রিপিট হবে বলো দুইবার রিপিট হবে তাহলে ভি এ এখানে কত আছে এ হবে আর এখনও ব্যবহার করেনি সিকে ব্যবহার করেনি তাই না সিকোয়েন্সটা দেখো মানে কোনটার পরে কোনটা আসবে সিকোয়েন্সটা ভালো করে দেখো ভি এ বি তারপরে কি আসবে ভি এসি আসবে ঠিক বলছি তো আমি হ্যাঁ এসি আসবে ওকে তাহলে এরপর যেটা আসবে দেখো এ তো দুইবার ব্যবহার করা হয়ে গেছে এ কয়বার ব্যবহার করা হয়ে গেছে দুইবার তাহলে এ আর ব্যবহার করা যাবে না তাহলে নতুন করে কী ব্যবহার করতে হবে বি ব্যবহার করতে হবে বুঝতে পারছো তাহলে বির পরে কি বি সি তাহলে এখনও কি বি কি দুইবার ব্যবহার করা হয়েছে না তাহলে বি আর একবার ব্যবহার করা যাবে বি বাকি ছিল কে এ এ বসবে ভালো করে বুঝো এখন দেখো তো বি কয়বার ব্যবহার করা হয়ে গেছে দুইবার ব্যবহার করা হয়ে গেছে তাহলে কে আসবে বি সি তাই কি না কিন্তু এ কি দুইবার ব্যবহার করা হয়েছে না তাহলে এ আমি দুইবার ব্যবহার করতে পারবো মানে পরবার ব্যবহার করতে পারবো আর কি হ্যাঁ এখন দেখো সি কি দুইবার ব্যবহার করা হয়েছে না তাহলে কে আসবে সি আসবে কিন্তু এ তো দুইবার ব্যবহার করা হয়ে গেছে তাহলে এরপরে কি আসবে বি বি সি বি আবার এই সিকোয়েন্স চলতে থাকবে আর কি বুঝতে পারা গেছে দেখো এখানে কি সি দুইবার ব্যবহার করা হয়ে গেছে তাহলে আবার কি আসবে সির পরিবর্তে কি নাও এ নাও বি কি এখন দুইবার ব্যবহার করা হয়েছে না তাহলে বি এ বি নাও এখন দেখো তো এ কি দুইবার ব্যবহার করা হয়েছে হয় নাই তাহলে ভি আবার নাও কিন্তু বি দেখো তো কবে দুইবার ব্যবহার করা হয়ে গেছে তাহলে আবার কি সি এ সি আবার আসো দেখো তো এ কবে দুইবার ব্যবহার করা হয়েছে না তাহলে এর পরিবর্তে কী নেবো বি নেবো কিন্তু দেখো বি কিন্তু দেখো এখানে এর পরিবর্তে কী নিলাম বি নিলাম না কিন্তু সি কি দুইবার ব্যবহার করা হয়েছে না তাহলে সি আরেকবার নিতে পারবো কমা ভি বি নিলাম সি দুইবার ব্যবহার করা হয়ে গেছে না সরি বি তো দুইবার ব্যবহার করেন তাহলে বি নিলাম সি দুইবার ব্যবহার করা হয়ে গেছে তাহলে কি নেবো আবার এ নেবো দেখো এই সিকোয়েন্সটা আবার দেখো তো এইটা আবার রিপিট হয়েছে দেখো এইটা আবার রিপিট হয়েছে এইটা আবার রিপিট হয়েছে বুঝতে পারে দেখো এইটা এই জিনিসটাই আবার রিপিট হচ্ছে এ বি এসি বি সি বি এ আবার কে হবে বলতো দেখো তো বি কয়বার দুইবার ব্যবহার করা হয়ে গেছে না তাহলে সি নেবো কিন্তু এ কি দুইবার ব্যবহার করা হয়েছে না তাহলে এ নিলাম সিও নিলাম কিন্তু দেখো তো এ কয়বার দুইবার ব্যবহার করা হয়ে গেছে না তাহলে কি নেবো বি নেবো এই যে ভি সি বি আবার রিপিট হচ্ছে বুঝতে পারা গেছে তাহলে ওই সেম জিনিসটা কী হবে বলো রিপিট হতে থাকবে আর কি বুঝতে পারা গেছে তার মানে একই ওয়েব ওই একই ওয়েব দেখো প্রথমে কী আসবে ভি এ বি আসবে তারপরে কী আসবে বলো ভি এ বির পরের একটা কী ভি এসি আসবে এসির পরে কী আসবে এসির পরে কি ভি বি সি বি সির পরে কী আসবে ভি বি এ আসবে ভি বি এর পরে কী আসবে পরের একটা ভি সি আসবে ভি সি এর পরে কী আসবে ভি সি বি বুঝতে পারা গেছে তার মানে ওই একই ওয়েবের নাম বা একই ওয়েব বিভিন্ন সময় বিভিন্নভাবে আসতে পারে বা আসবে বুঝতে পারা গেছে সেজন্য দেখো দেখো এটা ছিল কি ভি সি এ না এই ভি সি এ দেখো একটা ওই কী ছিল ভি এ বি ছিল
দেখছো আবার এই যে ভিবিএ এটা ধরো একটু কি ছিল না না ধরো এই যে বিসিবি ধরো বিসিবি একটুকে দেখো কি ছিল বিএসসি ছিল সেটা কি গেছে বিসিবি তাহলে মোটামুটি এই সিকোয়েন্সে লাইন ভোল্টেজগুলো কিন্তু আসতে থাকবে বুঝতে পারা গেছেন আমি যদি আর একটু এখান থেকে দেখানোর ট্রাই করি তাহলে আমরা তো ভাই আপনি বলছিলেন লাইন ভোল্টেজ তিনটা এবি বিসি আর কি বলেন সিএ তাহলে ভাই আমি এবির পরে কি পাইলাম বলেন ভিএসি ভাই এসি তো ছিল না ছিল কি সিএ বুঝতে পারা গেছে আমি একটু ডায়াগ্রাম একটু দেখানোর ট্রাই করি দেখো কইটা হ্যাঁ দেখো এইটা আমার কি বল লাইন ভোল্টেজ ভিএবি না তাই কি না ভিএবি কিনা আচ্ছা দেখো তো এই লাইন ভোল্টেজটা কি বলো তো ভিসিএ তাহলে আমি যদি ভিসিএ কে উল্টায় দিই ভালো করে বুঝলাম তাহলে ভিসিএ কে উল্টায় যদি দিই তাহলে এরকম পাবো না আমি ভিসিএ এর উল্টা উল্টা রূপ তাহলে ভিসিএ কে উল্টায় দিলে আমরা কি লিখতে পারি মাইনাস ভিসিএ অথবা কি লিখতে পারি বলো এটাকে ভিএসি মানে মাইনাসের পরিবর্তে সাবস্ক্রিপ্ট দুটো ইন্টারচেঞ্জ করে দেওয়া যায় তাহলে দেখো তো ভি এবি এবির পরে ভি কী পেলাম ভিএসি ভিএসির পরে কী পাচ্ছি বলো ভি বিসি আচ্ছা আবার দেখো এই ভি এবির উল্টা দিলে আমরা এরকম পাই না ভি এবিকে যদি উল্টা দিলে আমরা কী পাই বলো ভি বিএ পাই আবার ভি বিসিকে উল্টা দিলে আমরা কী পাই বলো ভিসিবি তাহলে দেখো সিকোয়েন্সটা পেয়ে গেছি আমরা প্রথম লাইন ভোল্টেজটা কি হবে ভি এবি তারপরটা কি হবে ভি এসি 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 ভি এবি ভি এসি পরের লাইন ভোল্টেজ কোনটা হবে ভিবিসি তারপরে কোনটা পাবো ভিবিএ তারপরে কোনটা বিসি তারপরে কোনটা পাবো বিসিবি দেখো ঠিক সেম সিকোয়েন্স ভি এবির পরে কী পাবো ভিএসি দেখো ভি এবির পরে কী পাইছি এসি আচ্ছা ভিএসির পরে কী পাইছি বলো ভিবিসি ভিবিসি পরে কী পাইছি বলো ভিবিএ ভিবিএর পরে কী পাইছি বলো ভিসিএ ভিসি এর পরে কী পাইছি বলো ভিসিবি পাইছি এটা আবার রিপিট হবে কথা কি বুঝতে পারছো মানে একই ওয়ে বিভিন্ন জায়গায় মানে মানে টাইম চেঞ্জ হওয়ার সাথে সেটার মানে এক একজন এক রকম ধারণ করবে আর কি কারণ এইটাও যা এটাও কি তাই শুধু নাম কি আলাদা এইটাও যা এটাও তাই শুধু নাম কি স্যার এইটাও যা এটাও তাই নাম কি শুধু শুধু নোটেশনটা আলাদা হয়ে গেছে বুঝতে পারা গেছে তাহলে হচ্ছে আপনার সেই লাইন ভোল্টেজগুলো এই হচ্ছে কি ভোল্টেজ স্টার কানেকশন কমপ্লিটলি ক্লোজ করলাম স্টার কানেকশন ঠিক আছে না না এই সব এই দেখা দিলাম সবগুলো লাইন ভোল্টেজ এইটাই সব এই যে এর ভিতরে ফেজ ভোল্টেজ আছে আবার এর ভিতরে কি আছে বলো লাইন ভোল্টেজগুলো আছে তাহলে স্টার কানেকশন আমাদের কমপ্লিটলি ক্লোজ আমরা কালকে কি শুরু করবো ডেল্টা